কনকনে মাঘ মাসের শীতে ফুলকপির পিঠে খাবো না তাই কখনো হয় তো তাই চটপট বানিয়ে ফেললাম আজ ফুলকপির পিঠে তো কেমন কি বানাচ্ছি না বানাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করব বলেই ভিডিওটা আমি বানিয়েছি চলো তাহলে দেখে নিই কেমনভাবে বানিয়েছি আমি স্পেশালি আমি কেমন করে বানিয়েছি চলো দেখিয়ে দিই বন্ধুরা দেখো আধখানা আমি ফুলকপি নিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে আর একদম ঘুগনির যেমন আলু কোটো সেরকম ছোট্ট ছোট্ট করে আমি আলুও কুটে নিয়েছি চলো এবার এই দুটোকে আমি ভাবাতে বসিয়ে দিই তো আমরা তো পিঠে খাই ফুলকপির তরকারি খাই যাই খাই বন্ধুরা একটু ভাবিয়ে নিই নুন হলুদ দিয়ে তো এটা পিঠের রেসিপিটা করার জন্য যে ফুলকপির আমি তরকারিটা করব মানে পুরটা সেটাও আমি ভাবিয়ে নিচ্ছি হালকা করে নুন দিলাম আর হালকা করে হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আমি চটাপট এটাকে একটু নেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে একটা ঝাঁঝরি মানে যেটাতে আমি কুটে রেখেছিলাম সেটাই আমি ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো একদম টকবক টকবক করে ফুটছে আর আমার এটা ভাবানো হয়ে গেছে এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব জল ঝরানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটা কড়া বসিয়ে দিলাম গ্যাসের উপরে আর ওতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন কি কি দিয়ে আমি আলুর পুটটা মানে ফুলকপির পুটটা করে দেখে নাও আর দিয়ে দিলাম কালো জিরে তারপর ওতে আমি লঙ্কা মানে একটা দুটো মতন দিয়েছি তোমরা চাইলে আর একটু ঝাল খেলে আর একটু দিতে পারো কেননা আমি আমাদের ঝালটা একদমই খাই না তাই দুটো দিয়েছি এবার আমি ঝরিয়ে রাখা আলু ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওই আলু আর ফুলকপিটা ভালো করে ভেজে নেব না নেড়ে চড়ে নেড়ে চড়ে আমি ভালো করে ভেজে নেবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে আশা করছি কেননা তোমরা সকলেই এই ফুলকপির পিঠের রেসিপিটা খাও তো আমাদের এই শীতেতে অনেকবারই খাওয়া হয়ে গেছে তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই পারো আমিও পারি এবার একটু আদা ছিলে দিয়ে দিচ্ছি বাড়ছি না বন্ধুরা বাড়তে গেলে আমাকে আবার রান্না চালাই যেতে হবে তার জন্য আমি কুরুনিতে আলুটা কুড়ে দিলাম এতেও ভালো টেস্ট হয় কিন্তু আমি নিরামিষ কিছু বানালে এইভাবেই দিই তো দেখো বন্ধুরা আমি একটুখানি মশলা দিয়ে দিলাম মানে এটা চাট মশলা মতন দিয়ে দিলাম বেশ ভালো লাগবে খেতে আর এবার ওতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব আমি পাউডারই দিচ্ছি কেননা বাড়তে গেলে বলছি না ওই আমাকে রান্না চালাই যেতে হবে যার জন্য আমি গুঁড়োই সব দিয়ে দিলাম তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নেব ভাজতে ভাজতে দেখলাম যে এবার আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে এবার আমি এতে হালকা করে হলুদ দিয়ে দেবো যেহেতু আমি সিদ্ধ সময় হলুদ দিয়েছিলাম তাও আমি হালকা করেই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন স্বাদ মতো নুন বন্ধুরা নুনটাও সিদ্ধ সময় দিয়েছিলাম আর মিষ্টি তো অবশ্যই দিতে হবে কেননা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নুন নুন হলে তবেই না ভালো লাগবে পিঠে খেতে তাই আমি সব মশলাই অ্যাড করে দিলাম এবার ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা ওটা চিনিটা নুনটা হলুদটা যতক্ষণ না মিশে যাচ্ছে আমি ততক্ষণ ভাজতেই থাকবো আর ভেজ এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিলো বন্ধুরা ফুলকপি ভাজলে কি সুন্দর একটা গন্ধ আমার ওই ফুলকপি ভাজার সেন্টটা না খুব ভালো লাগে বন্ধুরা তো সেই হিসেবে আমি যেহেতু আমি ভাজা ভাজা করব তরকারিটা তাই অল্প পরিমাণে একদম জল দিয়ে দিলাম বেশি জল দিলে বেশি কাদা কাদা হয়ে যাবে আর এটা একদম শুকনো শুকনো ভাজা ভাজা টাইপের করব। দেখো আমার প্রায় হয়েই এসেছে বন্ধুরা এবার আমি একটু ভালো করে নেড়ে নেবো না নেড়ে নিলে না নিচের দিকে একটু বসা বসা মতন হয়ে যাচ্ছে এবার আমি হালকা করে চাপা দিয়ে দেবো বন্ধুরা চাপি চাপা না দিলে জলে ওটা সিদ্ধ ভালোভাবে হবে না তো দেখো চাপাটা খুলে আমি দেখলাম সুন্দর এত সুন্দর তরকারিটা হয়েছে আর এতে আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে আরও সুন্দর একটা ফ্লেভার বেরোলো তো আমার শাশুড়ি মাকে না আমি চট করে একটু চাখাতে দিলাম বলল দারুণ হয়েছে মানে একদম চপ বা সিমারা করলে এই তরকারিটা একদম পারফেক্ট লাগবে অল্প তেলে অল্প সময়ের মধ্যে তরকারিটা আমার দারুণ হয়েছে তো এবার চলে যাই পিঠের গুড়ি গুড়িটা মাখতে তো আমি নিয়ে নিচ্ছি গুড়ি পরিমাণ মতন পরিমাণ মতন আমি নিয়েছি নুন এবার এই দুটোকে আমি ভালো করে মিক্সড করে নিলাম নিয়ে একদম ফুটন্ত জল দিয়ে আমি মাখছি বন্ধুরা ফুটন্ত জলে এই চালের গুঁড়ি মাখলে না খুব ভালো পিঠে নরম পিঠে হয় আর ফেটে যায় না বন্ধুরা তার জন্য আমরা না কে কেমন মাখে জানি না আমরা ফুটন্ত জলেই মাখি কুসুম কুসুম জলে অনেকে মাখে কিন্তু আমরা ফুটন্ত জলেই মাখি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার খানিকটা প্রায় মাখা হয়ে গেছে এবার আমি ডোটা ভালো করে তৈরি করে নিই দেখো কী সুন্দর একটা হয়েছে তো এই পিঠেটা সবটা হবে কি বলতে পারছি না কেননা অতটা পুর আমি তৈরি করিনি তারপর দেখা যাবে ফ্রিজে একটু নারকেল করা আছে যদি না মানে তরকারির পুরটা যদি না আমার কুলোয় তাহলে নারকেল দিয়ে করে ফেলবো তো চলো এবার আমি পিঠেটা তৈরি করতে শুরু করে দিই দেখো আমি হালকা হাতে একটু শুকনো গুঁড়ি নিয়েছি আর নিয়ে আমি কি সুন্দরভাবে তোমরা কেমন করে করো বলবে তোমরা অনেকে এখন প্লাস্টিকের সে যে কৌটোগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে অনেকে মানে পিঠে মেখার ওগুলো দিয়ে তৈরি করে কিন্তু আমরা হাতেই করি আমার শাশুড়ি না খুব তাড়াতাড়ি পিঠে করতে পারে প্রচণ্ড তাড়াতাড়ি দেখো তার মধ্যে ওর একটা হয়ে গেছে আর দেখো কত পিঠে হয়েছে আর নারিকেল পিঠেও হয়েছে পাশে ওগুলো রয়েছে ওগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না এইগুলো দেখো শেয়ার করেই দিলাম করবো না বলে তো আমরা এবার উনুনে বসিয়ে দেব গিয়ে নিয়ে এই দেখো উনুনে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর আমরা পিঠে পুলি যাই করি আমরা উনুনেতেই করি আমার শাশুড়ি মা বসে বসে জাল দিচ্ছেন তো দেখো বন্ধুরা আমার শাশুড়ি একটুখানি হাত দিয়ে দেখছে সিদ্ধ হয়েছে কি তো সিদ্ধ হয়ে গেছে এবার চলো সাজিয়ে তোমাদের দেখাই কি সুন্দর হয়েছে দেখতে পেয়েছো সেদ্ধটাও দারুণ হয়েছে আর আমি এই ট্রেটা আমাদের এখান থেকে এখানে মানে আমাদের গ্রামে একটা ট্রলিওয়ালা বিক্রি করতে ছিল। তো দেখলাম এটা বেশ পিঠে মোমো এইসব নিয়ে খেলে খুবই ভালো লাগবে পকোড়া বাটি রয়েছে ওতে আলাদাভাবে কিছু নিতে হবে না তো তাই এটা আমি খুব ভালো লাগলো বলে আমার মেয়ে বল বায়না করলো তো নিলাম তো দেখো বন্ধুরা তোমাদের আমি পিঠেটা কাট কেটে দেখালাম কি সুন্দর পুর দিয়ে হয়েছে আর দারুণ খেতে লাগছে তোমরা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে আর কেমন খেতে লাগছে